আজকে অগণিত ভক্ত গৌড় দর্শনে ছুটে এসেছে বাবা। আর গোবিন্দ ঘোষকে ডেকে গৌড় হরি বলছে, গোবিন্দ খুব চিন্তায় পড়েছে রে নানি, যাও এবার সকল ভক্তের সেবার ব্যবস্থা কর। তাড়াতাড়ি করে রন্ধন করে কি করলে, গৌড় হরির সেবার ব্যবস্থা করলে। বাবা যেই না গৌড় হরির সেবা হয়ে গেল, অগণিত ভক্ত তারা প্রসাদ পেলে। এখন সবার যখন প্রসাদ পাওয়া হয়ে গেছে, গৌড় হরি কী করছে, আজকে গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও দাও গোবিন্দ। একে প্রভু তো তুমি কী চাইছো? গোবিন্দ এটাও জানো না, সেবা অন্তে কী লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। প্রভু তুমি একটু অপেক্ষা করো, আমি যাব আর আসবো। বাবা তিন কোষ পথ দূরে গ্রামের ভেতরে ছুটে চলেছে, আজকে মুখশুদ্ধি ভিক্ষা করবে বল। এখন মুখশুদ্ধি ভিক্ষা করে কি করলো, দুটো হরিতকে পেয়েছে। এখন ওই হরিতকে নিয়ে যখন আবার ছুটে ফিরে আসছে, এখন ক্লান্ত হয়ে বাবা একটা গাছের নিচে বসেছে। এখন বসে বসে চিন্তা করছে, আচ্ছা আজ গৌড় হরি যেমন আমার কাছে হরিতকে চাইলো, প্রভু তো কালকেও চাইতে পারে। না জানি কাল আবার কোথায় যে বলবে যে গোবিন্দ আমায় হরিতকে দাও, আসতে বাবা। না জানি কালকে কোথায় যে বলবে আমায় হরিতকে দাও, তখন আমি কোথায় পাবো? প্রভু তো আর কিছু জানতে পারছে না আমি কি দিয়ে কি করছি। একটা হরিতকে প্রভুকে দেব, আরেকটা আমি আমার কাছে সঞ্চয় করে রাখবো। ও মায়েরা, চোর যখন চুরি করে না মনে চিন্তা করে, তাই না? হ্যাঁ জয় রাধ। মনে মনে চিন্তা করে যে আমাকে কেউ তো দেখতে পেলো না, কিন্তু মা গো এ জগতে সবার নয়নকে ফাঁকি দেওয়া যায় বাবা, কিন্তু অন্তর্যামী রূপে যিনি তোমার অন্তরে বসে আছে তার নয়নকে তুমি ফাঁকি দিতে পারবে। তাই কি হলো, আজকে একটি হরিতকে নিয়ে আজকে গৌড় হরির কারে ছুটে এসেছে। গৌড় হরি কিন্তু কোনো কথাই বলল না, একটি হরিতকি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে প্রভুর সেবা করল। যেই না প্রভুর সেবা হয়ে গেল, ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ আর বিলম্ব নয়, চলো এক্ষুনি আবার আমরা পুনরায় ভ্রমণ করো। অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে মনের আনন্দে প্রভু পুনরায় চললেন তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। ভক্তগণকে ডেকে বলছে, আইজি তোমরা সকলে আমার সঙ্গে বলো। বলছে কি বলবো প্রভু বলো, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, আমি বুকে ভরে যাই অভাব মেটাই, আমি বুকে ভরে যাই অভাব মেটাই, আমি বুকে ভরে যাই অভাব মেটাই, তোমাকে পেলেই আমরা রাধা গোবিন্দকে একসঙ্গে পেয়ে যাব। বলছে আজকে তোমাকে পেলে আমরা রাধা গোবিন্দকে একসঙ্গে যুগলে পাবো। ও ঠাকুর আইজি, তাই আমরা তোমার সঙ্গে সঙ্গে কি বলবো জানো, আজ গৌড় হরি সামনে বলতে বলতে যাচ্ছে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো, আর পেছনে ভক্তগণ কি বলছে গো মা, আজকে তারার শুধু নয়, আজকে আমরা যেই যে এত ভক্ত সমাগত হয়েছি, আজকে তাদের সঙ্গে সঙ্গে আমরাও সবাই মিলে বাহুটা তুলে বলবো। আর বাহু তুলে জোরে জোরে করতালি করবেন, ওন আস্তে আস্তে নয়, যাতে আমার কান পর্যন্ত আসে, আমাকে পেরিয়ে আমার প্রভুর কান পর্যন্ত চলে যায়। নিতাই গৌড় হরি বল, সবাই মিলে জোরে জোরে জয় রাধে। দেখুন মা, একটা গাছে যদি পাখি বসে থাকে, তাই না, ওই গাছের নিচে যে যদি আপনি জোরে জোরে করতালি করেন কি হবে, পাখিটা উড়ে যাবে বাবা, তাই না? আর কি করবে, একটু উড়ে গিয়ে পাশের ডালে যেয়ে বসবে, পাশের গাছে যেয়ে বসবে, তাই তো? তাহলে এই যে আমাদের এই দেহ, আমাদের দেহটাও তো বৃক্ষ, আর এই দেহেও কিন্তু পাখি আছে মা। কি পাখি জানেন? পাপ রূপ পাখি, কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর, এই সরোরেব। এই পাখিকে, অর্থাৎ পাপ রূপ পাখিকে যদি দূরীভূত করতে হয়, তাহলে জোরে জোরে করতালি করতে হবে। আর যে যত বেশি জোরে করতালি করবে, তার দেহ থেকে তাড়াতাড়ি উড়ে গিয়ে
যে জন করবে না খতম হতো তার দেহেই বসবে, নিতাই গৌর হরি বল, তাই না? বলবে না কিন্তু যে দিদি অভিশাপ দিয়ে চলে যাচ্ছে, তাই না? জয় রাধে। তাহলে যে যে পাখি উড়াতে চান সবাই মিলে বাহু তুলে একসাথে, ভক্তগণ কি বলছে প্রভু? গৌর হরি বল, গৌর হরি বল, ততক্ষণ ধরে তো আমিই বলে যাচ্ছি, আমার গলা ব্যথা হয় না, কষ্ট হয় তো? হ্যাঁ, দেখি আপনারা বলুন এবার, আমি একটু রেস্ট করবো, চলুন বলুন বাহু তোলে। ভক্তবৃন্দের চরণে হয়তো আমি একটু অপরাধী হয়ে যাচ্ছি, কারণ অনুরোধ রাখতেই হয় ভক্ত, তারাও তো ভক্ত। তো বেশি কিছু সময় নেব না, এই জলধর্মে তার বাড়িতে যে অষ্টপ্রহর ব্যাপী যে নামযোগ্য আয় তার নীলাকীর্তন, এই নীলাকীর্তনে মুগ্ধ হয়ে দিলীপ এটা তার কারিগর কৃষ্ণনগর গ্রাম নিবাসী স্বপন সামন্ত মহাশয় এবং তৎসঙ্গে আমাদের এই পাড়ারই ছেলে আশুতোষ মেটা মহাশয় একটি মালের বদলে কিছু অর্থ পুরস্কৃত করছে এবং ইনি এই সামান্য অর্থ সাদরে গ্রহণ করবেন এবং আপনারা সবাই মিলে একবার প্রাণ ভরে হরিধ্বনি দিয়ে এই অর্থের এটাকে উৎসাহিত করবেন। একবার নিতাই গৌরব আনন্দে হরি হরি বল, হরি বল। যে ভক্ত বাবা তারা দান করলে ভক্তের সে দান আমি অথমা মাথায় তুলে নিলাম, যে উদ্দেশ্যে আমার বাবারা দান করেছে আমার প্রভু যাতে আমার বাবাদের সেই মনের বাসনা পূর্ণ করে। সবাই মিলে একটিবার বাহু তুলে দেখি সবাই মিলে একসাথে, গৌরহারি আমরা যে অগ্রদীপে এসে পড়েছি, যাও তাহলে এখানে তুমি সকল ভক্তের সেবার ব্যবস্থা কর। কি করলো মান আপনারায় রন্ধন করে গৌরহরিকে সেবা দিলেন, এখন সেবা আনতে গৌরহরি আবার গোবিন্দ ঘোষের কাছে এসে আবার হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও গোবিন্দ আমায় মুখশুদ্ধি দাও। ওমাগো যেই না মুখশুদ্ধি চেয়েছি গোবিন্দ ঘোষের মনে আনন্দ ধরে না,
আমি তো জানতাম প্রভু ভালো চেয়েছে আর আজও চাইবে। কি করে যে বাবা তাড়াতাড়ি যে হরিতকিটা নিজের কাছে রেখেছিল, হরিতকিটা বাহির করে বলছে প্রভু এই নাও, এই নাও ধরো প্রভু। গৌর হরি বলছে গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চাইলাম তোমার কিন্তু দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু গোবিন্দ আজকে চাইবা মাত্রই তুমি কোথায় পেলে। গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমি তো জানি প্রভু তুমি কাল যেমন চেয়েছ আজও চাইবে অপ্রভু, তাই কাল যখন আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি, একটা আমি তোমায় দিয়েছি আরেকটি আমি আমার কাছে সঞ্চয় করে রেখেছি, বলো প্রভু আমি ভালো করিনি। গোবিন্দ তুমি জানো না সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা, তুমি জানো না গোবিন্দ সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা, তুমি এতদিন আমার সঙ্গ করেছো কিন্তু তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না। আর শুনে রাখো গোবিন্দ, কোনো সঞ্চয় মানুষকে আমি আমার সঙ্গী করতে চাই না, কোনো সঞ্চয় মানুষের মুখ দর্শন আমি করতে চাই না, চলে যাও গোবিন্দ তুমি চলে যাও বলছি। গোবিন্দ ঘোষ ছুটে এসে আজকে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে দয়াময় প্রভু, আমি যদি কিছু সঞ্চয় করে থাকি সে তো আমি নিজের জন্য করিনি প্রভু, আমি যদি কিছু সঞ্চয় করে থাকি সে যে আমি তোমার জন্য করেছি প্রভু, এতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো, এতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে সাজা দাও, কিন্তু দয়াময় আমায় তুমি ছেড়ে যেতে বলো না, আমি যে তোমার ছাড়া থাকতে পারবো না দয়াময়। গৌর হরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনছে না বাবা, কারণ গোবিন্দ ঘোষকে তো তার রেখে যেতেই হবে, তা না হলে ওই রাধারানীর অভিশাপ যে মিথ্যা হয়ে যাবে। অগণিত ভক্তকে ডেকে বলছে ভক্তগণ আর বিলম্ব নয়, চলো এক্ষুনি আমরা অগ্রদ্বীপের মাটি ছেড়ে চলে যাব। তাই আজ গৌর হরি কি করলেন, অগণিত ভক্তকে সঙ্গে করে যখন চলে যাচ্ছি আর গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধোড়ায় গড়াগড়ি খেয়ে প্রভুকে ডেকে বলছে দয়াবর তুমি চলে যাচ্ছ যাও, কিন্তু একটা কথা তুমি জেনে রাখো প্রভু, আমি যদি প্রকৃত তোমায় ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে একদিনও ডাকার মতো ডেকে থাকি, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে। এই বলে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধোলায় গড়াগড়ি খায়, আর যতদূর গৌর হরিকে দেখা যায় এক দৃষ্টি প্রভুর দিকে চেয়ে আছে। গৌর হরির চরণে কেঁদে কেঁদে গোবিন্দ ঘোষ বলে প্রভু তুমি পতি তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণ, তুমি কৃপা তুমি কৃপা
गोविंद घोष जखन अग्रदीपर धोलाई गड़ागड़ी खाए बाबा सकल अग्रदीप वासी से धराधरी करे गोविंद घोष के तार घरे पहुंचे दिल किंतु घरे पहुंचे दिले कि होबे बाबा घरे तार आर मन बसे ना देखते देखते जखन आज के 14 दिन हो गेल गोविंद घोष मने मने चिंता करछे प्रभु ए जगते केउ ना जानले तुमि तो जानो तुम्हें आमाय भूले गेले कि हबे दया भाई हमें तो तुम्हें भूलते पारी नहीं तुम्हें आमाय त्याग करले कि हबे दया भाई हमें तो तुम्हें छाड़ते पारी नहीं बेश यही जदि तुम्हारे लीला हुई थके प्रभु तब आज हमें गौर नाम करते करते हमारे प्राण हमें तुम्हारे सुरधनी गंगार जल विसर्जन कर आज गोविंद घोष सुरधनी गंगार तीर छुटे चले दिखे राम के लिए होते एक कोष्ठी पाथर सुरधनी गंगार जले गौर हरि आगे भाषिए दिए
কষ্টি পাথরখানি ভাসতে ভাসতে আজকে গোবিন্দ ঘোষের বক্ষে এসে ঠেকেছে। বাবা গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে নোংরা আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছে, আর যেই না ছুঁড়ে ফেলেছে সঙ্গে সঙ্গে আকাশে দৈববাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ তুমি ঘরে ফিরে যা, তুমি জানো না আত্মহত্যা যে মহাপাপ, তুমি আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, বলো তুমি কে গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে, যাও বিলম্ব করো না তুমি ঘরে ফিরে যা। গোবিন্দ ঘোষের আর মরা হলো না বাবা, ঘরে ফিরে এসে আজ গোবিন্দ ঘোষ ঘরের ভেতরে শুয়ে শুয়ে কাঁদে আর বলে প্রভু হরি হে বলো আমার সেই দিন কবে হবে, হরি হে মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে ভাবিল ঠাকুর তা তো বলা হলো না, যা বলবো বলে ভবে এলাম তা তো বলা হলো বাবা। এটা কিন্তু শুধু গোবিন্দ ঘোষের কথা না, আমরা প্রতিটা জীবে যখন যতটুকু যত্ন ভোগ করেছে ভগবানের কাছে আমরা কত কেঁদেছি, তুমি কৃপা করে একবার আমায় ধরাধামে পৌঁছে দাও, ধরাধামে গিয়ে আমি তোমারই গুণাদি গুণ কীর্তন করব। কিন্তু ভগবান প্রভু কৃপা করে যখন আমাদের প্রতিটা জীবকে ধরাধামে পৌঁছে দিল, প্রতিটা জীব আমরা প্রতিশ্রুতি কথার মতো নিজেদেরকে কৃষ্ণ চরণের দাস করতে পারলাম না, মায়ায় বসে হতো আমরা কলির জীব, শুধু আবার আবার করতে করতে আমাদের দিনগুলো ফুরিয়ে যাচ্ছে, কিন্তু যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম বাবা
সে উদ্দেশ্যের কথা কিন্তু প্রতিটা জীব আমরা ভুলে গেছি। তাই এটা শুধু গোবিন্দ ঘোষের কথা নয়, এটা আমাদের প্রতিটা জীবের একই কথা হওয়া উচিত। আজ মহাজন বলছে দেখো দেখো, ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে ভাবে এলা তা তো আমার বলা হলো না। ভবের মাঝে আসা যাওয়া হলো না, যা বলবো বলে ভবে এলাম তা তো বলা হলো না। তুমি পারির কর্তা, হরি শুনে আমি তোমার ওই চরণে তুমি পারে করো হে ভব পারে র গোবিন্দ ঘোষ আজকে 14 দিনের দিন ঘরে শুয়ে শুয়ে কাঁদছে। দেখতে দেখতে বাবা আজকে 15 দিন হয়ে গেল, আর এক পক্ষ কাল কতদিনে বাবা? 15 দিনে। গৌরহরি মনে মনে চিন্তা করছে যে আজ যদি আমি গোবিন্দের কাছে না যাই তবে গোবিন্দকে আমি প্রাণে বাঁচাতে পারব না। অগণিত ভক্তকে সঙ্গে করে আমার গৌরহরি গোবিন্দ ঘোষের ঘরের বাহিরে এসে ডাক দিয়েছে, গোবিন্দ গোবিন্দ কে কে কে, যে আমার গৌরহরির কণ্ঠস্বর, আমার গৌরহরি কি ফিরে এসেছে। ছুটতে ছুটতে ঘরের বাহিরে গিয়ে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে, দয়া তুমি আমায় কথা দাও, তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না, কথা দাও দয়া গোবিন্দ। তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? হে গো গোবিন্দ, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি তুমি আগেই পেয়েছ? না তো প্রভু। গোবিন্দ তুমি কি সুরধুনি গঙ্গার জলে গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে? যেই বলেছে বাবা, গোবিন্দ ঘোষের আজকে মনে বলে গেছে। ছুটতে ছুটতে সুরধনি গঙ্গার পরে এসে নোংরা আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখছে, যেটাকে পরে আকাশকে মনে করে ছুঁড়ে ফেলেছে সেটা অন্য কিছু নয়, একটা কষ্টি পাথর, কৃষ্ণ কৃষ্ণ নাম লেখা তাতে। কষ্টি পাথর নিয়ে ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসেছে, দয়াময় এই কি তোমার আগমন বার্তা? গোবিন্দ এটাই তো আমার আগমন বার্তা। হ্যাঁ গো, তুমি জানতে চাইলে না, এটা দিয়ে আমি কি করবো, কি করবে প্রভু?
এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব। শোনো গোবিন্দ, তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা প্রদান প্রচার হবে। আর শোনো, আজ থেকে সকল অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে তুমি যা পাবে, দিনে চারবার রন্ধন করে তুমি গোপীনাথকে সেবা দে। আর শোনো, যেন কিছু নিজের কাছে সঞ্চয় করে রেখো। আর শোনো, একা একা তোমার ঘরে মন বুঝবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে তুমি বিবাহ করো। এই বলেই আমার গৌরহরি চলে গেলে। বাবা কিছুদিন যেতে না যেতেই শুভ দিন দেখে সুকন্যা দেখে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন, স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবীকে ঘরে আনলো মনে আনন্দ ধরে না গোবিন্দ ঘোষ। আগে বাবা ভগবানকে সেবা দিত দিনে চারবার, আর স্ত্রী মাধবী আসার পর থেকে ভগবানকে সেবা দিতে লাগলো দিনে তিনবার। আর কিছুদিন যেতে না যেতেই, এক বছর যেতে না যেতেই গোবিন্দ ঘোষের ফুটফুটে একটি পুত্র সন্তান হয়েছে। মাধবী সন্তানকে কোলে নিয়ে স্বামীর কাছে এসে বলছে, স্বামী হ্যাঁ গো, আমাদের তো একটি পুত্র হয়েছে, তা আমাদের পুত্রের কি নাম রাখবে গো তুমি? মাধবী, আমার পুত্রের নাম হবে গোপীনাথ। কে বললে তুমি? তোমার বিগ্রহের নামও গোপীনাথ আর আমার পুত্রের নামও গোপীনাথ। কেন জানো মাধবী? শেষের দিনে যদি আমার বিগ্রহ গোপীনাথকে ভুলে যায়, কিন্তু নিজের ঔরসজাত সন্তানের নাম তো কোনো বাবা মা ভুলতে পারে না। তাই শেষের দিনে পুত্র গোপীনাথকে ডাকতে গিয়ে আমি তো আমার বিগ্রহ গোপীনাথকে স্মরণ করতে পারবো মাধবী। তাই আমার পুত্রের নাম হবে গোপীনাথ। বাবা এখন যখন থেকে গোপীনাথ হলো, তখন থেকে ভগবানকে সেবা পূজা করে দিনে দুইবার। ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত তুমি একে একে সবাইকে পেয়ে আমায় ভুলে যাচ্ছ। বেশ, যেমন করে আমি তোমায় একে একে সব দিয়েছি, তেমন করেই একে একে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে দেব। বাবা এই জন্য ভগবান যেমন কাউকে দিতেও পারে, আবার চোখের পলকে তার কাছ থেকে সব কেড়েও নিতে পারে। তাই তো মহাজন বলছে, ওহে জীব, জীবনে কখনো কোনো কিছুর জন্য অহংকার করো না, কারণ আজ যেটা তোমার আছে কাল সেটা কিন্তু তোমার থাকবে না। তাহলেই মনে কখনো কোনো বস্তুর জন্য এতটুকু অহংকার এনো না, কারণ এ জগতে যা কিছু দেখতে পাচ্ছ কোনো কিছু আমাদের নিজেদের নয়, প্রভু কৃপা করে দিয়েছে বলে আমি হয়তো আজকে তার রক্ষণাবেক্ষণ করছি মাত্র, দেখছি মাত্র, কিন্তু মালিক আমি নই। তাই আজকে কি হলো, যখন থেকে পুত্র হলো তখন থেকে সেবা দেয় ভগবানকে দিনে দুইবার। ও বাবা এই যে দেখুন, গোবিন্দ ঘোষ তার নিজের পুত্রের নাম রেখেছিল গোপীনাথ।